জাতীয় সংগীত পরিবর্তন ইস্যুতে রাজশাহীতে ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন বলেছেন এগুলো বিতর্ক সৃষ্টির প্রয়াস আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না আমরা হলাম অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করা তিনি আজ দুপুরে রাজশাহী বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন এবং মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বী ও সুধিজনদের সাথে মত বিনিময় পূর্ব সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা আরও বলেন মাদ্রাসায় ছাত্রদের পূজার সময় তাদের সম্পৃক্ত করতে বলেছি তারা মন্দির পাহাড়া দিবে যারা ধর্মীয় উপাসনালয়ে হামলা করে তারা মানবতার শত্রু তারাই ক্রিমিনাল আমরা ক্রিমিনালদের ধরে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নিচ্ছি মত বিনিময় সবাই রাজ্যে বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন হামলা তো একেবারে হয় না এটা আমরা বলবো না তবে সেটা বিক্ষিপ্ত এটা খুব বেশি গুরুত্ব রাখে না কারণ ঘর যদি আগুন দিয়ে থাকে হিন্দুর বাড়িতে কেউ তো মুসলমানদের বাড়িতে তো আরও বেশি আগুন দিয়েছে মসজিদেও তো আক্রান্ত হয়েছে অতএব এটা কমিউনাল ফিলিং থেকে হয় নাই এটা হচ্ছে পলিটিক্যাল কারণ এবং আমি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল হিসাবে আমার চিফ অ্যাডভাইজার সহ আমরা টাকেশ্বরী মন্দিরে গিয়েছি একবার ন আমি দুবার গিয়েছি এবং মতিঝিলে কল্যাণ সংস্থার পাশে লক্ষ্মী শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণজি ও মন্দির এটা দেবোত্তর সম্পত্তি ছিল আমরা সেটা ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করে সনাতনী ভাইদের হাতে হস্তান্তর করেছি আমি তো স্পষ্ট করে বলেছি একেবারে সাপ কবলায় কোন দেবত্তর সম্পত্তি যদি থাকে এটা যদি কোনো এনক্রোচার কোনো বহিরাগত মানুষ দখল করে যতই শক্তিশালী হোক আমরা বর্তমান সরকার আইনশৃঙ্খলা কারা বাহিনীর সহযোগিতায় আমরা ওই জায়গা উদ্ধার করে মন্দিরকে ফেরত দেব এই ঠিক অনুরূপভাবে ওয়াকফ সম্পত্তি যদি কেউ দখল করে হয় আমাদের কাছে যদি এভিডেন্স থাকে দলিল ভিত্তিক আমরা এটাও উদ্ধার করে এই বক্ষ মন্ত্রণালয়ের অধীনে আমরা ন্যস্ত করব অতএব এই যে প্রসিকিউশন অফ দি মাইনরিটিস যেটা বলা হচ্ছে আমি মনে করি এটা সত্যতা নাই এটা পলিটিক্যালি মোটিভেটেড একটা কাজ বিক্ষিপ্ত ঘটনা হতে পারে বিচ্ছিন্ন ঘটনা হতে পারে আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি খান্তি মন্দির দিনাজপুরে কিছুদিন আগে বেশি দিন হয় না দশ বারো দিন আগে ওখানে কিছু লোক মসজিদ করবে আমি যখন সকাল দশটায় জানলাম ডিসির মাধ্যমে যে এখানে কিছু মানুষ জড়ো হয়েছে তারা মসজিদ বানবে আমি এক মিনিটের ভিতরে আমাদের অ্যাডভাইজার গ্রুপ আছে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি টু টেক স্টার মেজার্স অ্যাগেন্স্ট দিস অ্যাক্ট মুহূর্তের ভিতরে র্যাব গিয়ে এগুলো শান্ত করেছে এবং যেখানে দেবত্তর সম্পত্তির শেষ ওখানে মসজিদ প্রতিষ্ঠিত তো আমরা বলেছি মসজিদের পাশে খাস জমি আছে ওটা মসজিদের নামে লিজ দিয়ে মসজিদ এক হোক দেবত্তর সম্পত্তিগুলো মন্দিরের থাকুক অতএব আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য কমিউনাল হারমোনি সাম্প্রদায়িক যে সম্প্রীতি সৌহার্দ্য যুগ যুগ ধরে আমরা বহন করে আসছি এটা অঠুট থাকবে এবং আমি কেবল মুসলমানদের উপদেষ্টা নই আমি হিন্দুদেরও সনাতনী ভাইদেরও বৌদ্ধদেরও খ্রিস্টানদেরও তাদের যেমন অধিকার আছে মুসলমানদেরও অধিকার সমান এই অধিকারকে আমরা এক্সারসাইজ করতে চাই আমরা সবসময় তাদের পাশে আছি এবং পাশে থাকব सलीमुद्दीन डेस्क रिपोर्ट नवरूप टीवी